Welcome to Euroblog. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউরোব্লগ। আমি স্বপন চৌধুরী স্টকহোম সুইডেন থেকে বলছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন ইউরোব্লগ। আমি আজকে আপনাদের সাথে আমাদের জীবনের কিছু গল্প নিয়ে শেয়ার করব। আমি এই গল্পটা একটু এই শুদ্ধ ভাষা বাদ দিয়ে কলোকাল ল্যাঙ্গুয়েজে করবো, কারণ তাতে করে আমার সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমার এক্সপ্রেশন দেখেও আপনারা মজা পাবেন। হিন্দিতে একটা কথা আছে যে দিল্লি কা লাড্ডু জো খায়া ও পস্তায়া, যবি নেহি খায়া ওভি পস্তায়া। মানে দিল্লির লাড্ডু যে খাইছে সে পস্তাইতেছে, যে খায় নাই সেও পস্তাইতেছে। এটাই জন্য বললাম যে দেখেন, আপনারা যারা বিদেশে আসতে চান তারা ভাবতেছেন যে আমরা দিল্লির লাড্ডু খাইছি, খাইয়ে এখানে খুব ভালো আছে, আপনারা খাইতে পারতেছেন না, আপনারা পস্তাইতেছেন। আর ভাইরা, আমরা যারা এখানে আসি দিল্লির লাড্ডু খাইয়া আমরা পস্তাইতেছি। প্রশ্ন করেন কেমনে। আমি এইভাবে শুরু করতে চাই যে যেরকম ধরেন যে আপনারা যারা বাংলাদেশে আছেন, বা একসময় আমিও বাংলাদেশে আসিলাম, আমাদের জীবনটা কী? আপনি যদি কাম করেন তাহলে ঠিক আছে, চাকরি বাকরি করেন, ঘুম থেকে উঠলেন সকালবেলায়, প্রথম তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আম্মায় চার পাঁচবার ডাকার পরে উঠ উঠ উঠ, অফিসের টাইম হয়ে গেছে। আর যদি বেকার হন তাহলে তো অন্য আলাপ, বেকার আলাপটা এই পরে করতেছি। তো যাই হোক, আম্মা ডাকবে তুললো, আমার আম্মা চা দো, আম্মা চা পাঠাইলো, ছোটো বন্ডে দিয়া হোক বা আম্মা নিজে দিলো বা কাজের লোক বা কাজের মেয়ে ছেলে যা আছে তাকে দেখ দিল, বিছনায় শুয়ে শুয়ে বেটকি খাইলেন, বেটকি মানে বেটটি খাইলেন, তালো কথা খাইয়া উঠলেন, ওইটা আর মোড়া ভাইঙ্গা বাথরুমে গেলেন, ব্রাশ করলেন, খাওয়ার টেবিলে খাইতে গেলেন, যা দিলেন যে আম্মা নাস্তা দিয়ে রাখছে ডিম ভাজা আর পাউরুটি। বলতেছে আম্মা রোজ রোজ এই ডিম ভাজা পাউরুটি আর ভালো লাগে, তুমি কী শুরু করছো, রোজ রোজ পাউরুটি আর ডিম ভাজা তো অনেক কিছু দিতে পারো না, আর কিছু রাঁধতে পারো না? আম্মা কইতেছে বাজার রাইস খাইয়া ফেলা, কালকে দেব না, কালকে আমি ডাইল দিয়া মুরগির কলজা ভুনা করে দেবো না, আজকে খাইয়া ফেলা, পিঠের মধ্যে একটু হাত দিয়ে বাবা শোনা করে দিল, খাইলেন। আপনার নবের বাচ্চা তো আপনি, বা আমিও এরকম আসিলাম, খাইয়া মেয়া বাইরে গেলেন, অফিসে চলে গেলেন, কাজ করিয়া বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ওই সেম জিনিস, কোন জিনিস আসার পরে ব্যাগটা দূর ছুঁড়া ফেলাই দিলেন, ফেলাই দিয়া গেলেন, এই ছোটো বোনি ডাক দিলেন চা দে, বা কাজের লোকরে বললেন চা দে, চা দিল, চা খাইয়া একটা বাইরে যেটা সিগারেট খাইলেন, সিগারেটটা খাইয়া বিকেলের চাটা খাইয়া চলে চলে গেলেন নিচে আড্ডা মারতে। বন্ধু বান্ধব সব ওয়েট করছে, যারা বেকার আছে তারা, সবাই তো চাকরি বাকরি করে না। তারপরে আবার বাসায় এলেন, রাত্রিবেলা খাইলেন, ওই খাওয়া নিয়ে আবার গণ্ডগোল। মায় আবার করলো যে কী একই খাওয়া ডেলি ডেলি দাও, আবার বললো ঠিক আছে কালকে দেবো না, খাইয়া টিয়া ঘুমায় গেলেন, সকালে উঠলেন, আবার সেই জীবন। আর যদি আপনি বেকার হয়ে থাকে ঘুমাতে, ওই চা খাওয়া, তারপরে বিকালবেলায় ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, বা সকালবেলা চা খাইয়া চলে যাওয়া, চলে যাওয়া নিজে আড্ডাবাজি করা করে আর কি কাম, এগুলো সারাদিন চলে গেলো। আর খালি পারলে একবার এজেন্সির কাছে গেলেন, বা যার সাথে যাইবেন বিদেশে তার কাছে গেলেন, আর খালি স্বপ্ন দেখতেছেন বিদেশে যাইল, বিদেশে যাইয়া আমি যে কী আরাম করুম সেটা তো আম্মা আব্বাকেও বুঝতেছে না, কারি কারি টাকা পাঠামু, আর খালি নবাবের মতো থাকুম আর ঘুরুম, পারলে নেটা মায়া ধরুম, বিদেশি সাদা চাপড়া মায়ের সাথে প্রেম করুম, কত কিছু স্বপ্ন দেখতেছেন আপনারা। তো এ নিয়ে বন্ধু, একদিন আপনি ভিসা পাইলেন, আসলেন, আসে উঠলেন এক বন্ধুর বাড়িতে, যথাবিধ রাত্রিবেলা ঘুমাইলেন, সকালবেলা উঠতে বললেন আম্মা চা দাও, হঠাৎ করে আপনার মনে হলো আরে আমি তো আম্মা, তোমার আম্মা তো হইলেন না, আমি তো বিদেশে আয় পড়ছি। ধরপড়ায় উঠলেন যে এত বাহবিধ কিছুই বুঝেন না, কেমনে চা বানাইতে, বন্ধু বসে রাত্রেবেলায় ঘুমানোর আগে শিখাই দিছিল এমনি এমনি চা বানাবি, নিজের চাটা নিজে বানাইলেন, তো জীবনের প্রথম চা বানানি, বুঝতেই তো পারেন কী অবস্থা। যাই হোক, কোনোরকম বানাইলেন, খায়াটে এখন যে কাজে আসছেন, আপনি যদি চাকরি নিয়ে এসে থাকেন চাকরিতে চলে গেলেন, চাকরি থেকে চলে এসে বাসায় আসলেন, বাসায় এসে আবার নিজের কাজ নিজেই করতে হবে। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তো গেছেন, তাহলে গেছেন মানে এই জন্য বললাম, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মনে করেন আপনি বিয়ে করছেন, আপনার বউ আসতেছে বাংলাদেশ থেকে, বউ তো অনেক স্বপ্ন নিয়ে আসতেছে, বিদেশ যাব, কত সুন্দর দেশ, রঙিন রঙিন জিনিসপত্র দেখুম, জামাইয়ের লাগে ঘুরে বেড়াবো, বউ তো এই স্বপ্ন নিয়ে আসলো, আইসা বাড়িতে দিল, স্বপ্ন তো পুরো ধূলিসাৎ হয়ে গেছে, এটা তো অন্যরকম স্বপ্ন, এটি বেবাগে বেবাগে নিজের কাম করে। আপনিও করেন, আপনার বউকেও করতে হবে, বউ প্রথমে একটা ধাক্কা খাইলো,
তারপরে সে মনে করে যদি আমি সুইডেনের কথা বলতেছি, যদি এটা ইটালি বা স্পেন বা পর্তুগাল হয় তাহলে ডিফারেন্ট, কারণ ওইসব দেশের বউরা কাজ করে না। আমাদের এই দেশে সুইডেনের বউরা কাজ করতে হয়, যেহেতু সবাই কাজ করে। আমি আরেকটা ব্লগে আপনাদের দেখাইছি, এখানে 10% ভাবিরা চাকরি বাকরি করেন। তো প্রথম তো বউ আসলে চাকরি পাবে না, প্রথম ল্যাঙ্গুয়েজ শিখতে যাবে, সকালে ওইটা চলে গেলো ল্যাঙ্গুয়েজ শিখতে, যে সুইডিশ ভাষা শিখতেছে, আপনি চলে গেলেন চাকরি করতে। চাকরি করে আসলেন, বিকালবেলা আসলেন, বউ তো ইয়াদের শুয়ে রয়েছে, লম্বা ইয়া শুয়ে রয়েছে, সে কিছু বাউবিদ কিছুই বুঝতেছে না কী রাঁধবো কী করবো, আর সে তো রান্না বান্নাও জানে না। আপনি যেন নবাবের মতো আসলেন বাংলাদেশে, আপনার বউটাও কিন্তু নবাবই ছিল, সেও একটা রাজকুমারী আসছিল, কারণ বাংলাদেশের কোনো মেয়ের তার বাপ মা কাজকাম করতে দেয় না। এটা আমরা নিজেরাও দেখছি, আপনারাও জানেন। মনে করেন মায়া যদি কোনো কারণে কিচেনে যায় যে রান্না করার জন্য, তখন মায় কয়ে যাই তুই আগুনের সামনে আইস না, কালো হয়ে যাবে, তোর ভালো জামাই পাবি না। বা যদি বাথরুমে কাপড় ধুইতে যায় তখন বলে তুই কাপড় ধুবি না, হাতের মধ্যে ফাঙ্গাস পরবো, কোনো দরকার নেই, কাজে মেয়েরা কাজ করবো, না আমি দিয়ে দিতেছি। এই মায়াগুলোর কিন্তু বাপ মা খুব আরাম করে যত্ন করে মানুষ করে, যার জন্য এই মায়াগুলো কিন্তু কানও কামও জানে না। এখানে আছে সে পড়ে গেছে একটা মহাসাগরের মধ্যে। তো যাজ্ঞা, এরপরে তো যা সংসার শুরু হইল, আপনি কাম চাকরি করেন, বউ লেখাপড়া করে, এখন কোনোদিন বউ রান্ধে কোনোদিন রান্ধে না, রান্ধলেও রান্নার পরে তো অনেক কাজকাম থাকে রে ভাই। যে মানুষটা আপনি জীবনে এক গ্লাস পানি ঢাকা শহরে বা দেশের বাড়িতে এক গ্লাস পানি ভুইরা খান না, এক কাপ চা বানানো তো দূরের কথা, সেই মানুষটাকে আপনার বউ যদি যখন রান্নাবান্না করে তখন তার সাথে হেল্প করতে হয়। তাদের কী করতে হয়, একটু বেগুনটা কেটে দিতে হয়, একটু আলুটা ছুলে দিতে হয়, তারপরে কিচেনটা পরিষ্কার করতে হয়, তারপরে খাওয়া দাওয়ার পরে বাসন কুসনগুলো ধুইতে হয়। হ্যাঁ, বাসন কুসন ধোয়ার জন্য একটা সুবিধা আছে, সবার বাড়িতে অলমোস্ট ডিশ ওয়াশিং মেশিন আছে, মেশিনের মধ্যে ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পর কিন্তু ঢুকাই দেওয়ার আগেও তো কাজ থাকে রে ভাই, আপনি তো যেটা খাইছেন এই আইটা থালটা তো মেশিনে ঢুকাইতে হবে না, একটু পানিতে খলাই দিতে হবে, খলাইয়া মানে আমাদের মমসিকা ভাষা, পানিতে একটু ওয়াশ করে দিতে হবে। তারপরে মেশিনে দিলেন, মেশিন চালাইলেন, মেশিনে হইলো, আবার এগুলো থাকে থাকে সাজাইয়া রাখতে হয়। তারপরে রাত্রেবেলায় ঘুমাইতে গেলেন, যা দিলেন, বউ স্পিডে শুয়ে দিয়েছে, আপনি দিয়ে শুয়ে দিয়েছেন, কেউ লোকের কথা নাই, কারণ বউ তো টায়ার্ড সকাল থেকে, আর ইংরেজ সুইডিশ ভাষা শিখতে শিখতে ঘুমের মধ্যেই অ বে স্যাদে এগুলো করতেছে। আর আপনি কী করবেন, আপনি সারাদিন কাম করে আইছেন, চাকরি বাকরি করে আছেন, আপনার পিঠ পুরো দেশীয় রয়েছেন, বা সপ্তাহের 5 দিন এই জীবন, সপ্তাহের 5 দিনই আপনাদের এই জীবন। আপনাদের এনে অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প আছে, আপনাদের করলে আপনারা হাসতে হাসতে বলে যাবেন। আমি আমার এক বন্ধু ছোটো ভাই এখানে আসছে, তার নতুন বউ আসছে, কিন্তু বন্ধুর ছোটো ভাইটা গাড়ি চালানো জানতো, বাংলাদেশে লাইসেন্সও আছে তার বাংলাদেশি, সে চালাবে, সে কিছু নিয়মকানুন শেখার জন্য আমার কাছে একটু হেল্প চাইছিলো, তো আমি তার গাড়ি চালানো শিখাইতেছি। তো বউটার কৈথুই হইব, শনি রোববারে আসতো, তো বউ তো একলা বাসা থাকতে চায় না, বউরেও নিয়ে আসছে গাড়ির পিছনে, তার বউ যেহেতু আসছে আমি আমার ওয়াইফরেও নিয়ে গেছিলাম, তারা দুজন পিছনে বসে, আমরা দুজন সামনে চালাইতেছি, ঘন্টা দুয়েক চালাইলাম, এবং গল্প শুনতেছি আমি পিছন দিয়ে কান দিয়া। ওই ওই ভদ্রলোক সিলেটের, ভদ্রলোকের ওয়াইফও সিলেটের, তো ওই সিলেটি ভাবিটা আমার ওই বউরে বলতেছে, ইয়ার কোন দেশে আইলাম ভাবি, এই সামুস খান যদি দেখা দিই, আমি তো সিলেটি ভাষা কইতে পারি না, আপনি যেভাবে ও বলছে আমি একটু চেষ্টা করতেছি, ইয়ার কোন দেশে আইলাম ভাবি, সায়ের সামুস আইটা কইরা যদি ডিস্ক বাঙ্কও রাখা দিই, ডিস্ক বাঙ্ক মানে যেখানে আমরা ওই বাসন কোসন রাখি, এটা 3 দিন 4 দিন ফইরা থাকে, তুলনের কোনো লোক নাই। মানে বলতে চাচ্ছে যে একটা চায়ের চামচ যদি আইঠা কইরা মানে ঝুটা কইরা আমি কোথাও রাখি, ওইটা তোলার কোনো লোক নাই, সেও তুলে না, তার জামাইও তুলে না, মানে এটা আলসামো না, এটা অ্যাকচুয়ালি হয় না। এই যে জীবনটা, আপনারা কিন্তু খুব ভালো মনে করতেছেন, খুব ভালো না, কিন্তু তারপরেও আমরা সবাই বিদেশে আসতে চাই। হ্যাঁ, এত কিছুর মধ্যেও আমাদের এর কিছুটা সুখ আছে, যেটা না বললেই নয়। যেমন ধরেন বন্ধুরা, আপনারা যখন এখানে আসবেন তখন এই যে প্রথম ধাক্কাটা খাইবেন, এই যে কাজকাম করা, এটা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, কারণ এখানে যে কাজকাম করার সিস্টেমটা একটা আছে, যে বাসন ধুইতে হয় মেশিনে, আপনি বাড়িঘর পরিষ্কার করবেন, ভ্যাকুম ক্লিনার আছে, আপনি কাপড় চোপড় ধুবেন মেশিনে ধুবেন, সব কিছুই একটা সিস্টেমের মধ্যে আছে। কিন্তু এই সিস্টেমটা শিখতে গেলেও আপনার মনে মনে একটা দুঃখ লাগবে যে দেশে তো আমি এই সমস্ত কাজ করতাম না। এখন বাংলায় একটা কথা আছে, যে দেশের যে বাবু উপতয়া দাও বাবু, এই দেশে তো সবাই এটা করে, রাজাও করে, এই দেশের প্রধানমন্ত্রীও করে। তো এই যে আপনারা স্বপ্ন দেখতেছেন যে বিদেশে আইসা একদম মানে বিরাট কিছু করে ফেলাইবেন, তাদেরকে আমি বলতেছি এত স্বপ্ন দেখেন না, এখানে আসতে পারে কষ্টের জীবন, এটা আপনাদের মানতে হবে। সেটা এটা শুধু সুইডেন না, এটা ইউরোপের আমেরিকার সমস্ত দেশেই। এবার একটু সুখের কথা বলি,
আপনি আর আপনার বউ যদি এনে কাম করেন, দুজনে যদি চাকরি করেন, তাহলে আপনারা দুজন সর্বসাকুল্যে ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে হাতে পাইবেন 40-50 হাজার ক্রাউন। যদি ফুল টাইম জব করেন তো 50 হাজার ক্রাউন মানে 5 লক্ষ টাকা। তো এই 5 লক্ষ টাকা আপনার কী করবেন? 5 লক্ষ টাকার মধ্যে আপনার বাড়ি ভাড়া আছে হায়েস্ট 70-80 হাজার টাকা, মানে এই দেশের টাকায় 7-8 হাজার ক্রাউন, খাওয়া দাওয়া আরও 4 হাজার ক্রাউন, 11-12 হাজার ক্রাউন চলে গেলো। তারপরে আপনি মনে করেন গাড়ি থাকলে গাড়ির পিছনে আরও 4-5 হাজার ক্রাউন ধরেন, যদি গাড়ি না থাকে তাহলে ট্রেনে দুজনের আরও 2 হাজার ক্রাউন ধরেন মান্থলি টিকিট। এই সর্বসাকুল্যে আপনারা দুজনে 20 হাজার টাকার বেশি খরচ করতে পারবেন না। এই উইকেন্ডে যে বেড়ানো টেড়ানো সহ মাঝে মধ্যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়া, কারো বাড়িতে গেলে কোনো উপঢৌকন নিয়ে যাওয়া সহ 20-22 হাজার ক্রাউনের উপরে আপনি খরচ করতে পারবেন না। খরচ করার জায়গা নাই, এটা তো বাংলাদেশ না যে এরকম আপনার কাছে টাকা আছে, একজন এসে ধার চাইলো তারে দিলেন, হইতে টাকা কমে গেলো, বা কেউ না খায় আছে তারা সাহায্য করলেন। এখানে তো কেউ কাছ থেকে কেউ আপনার কাছ থেকে একটা টাকা ধারও চাইবো না, কেউ আপনাকে ধার দিবও না, আপনার প্রয়োজনও নেই, আপনি নেবেনও না, আপনি দেবেনও না, আর এটা আপনার কাছ থেকে সাহায্য চাওয়ার লোকও নেই। তো টাকা পয়সার দিক দিয়ে আপনি খুব সুখে থাকবেন, এটা নিয়ে কোনো ভুল নাই। আপনি তারপরে দেশে এক টাকা পাঠান, আব্বা আমার কাছে পাঠান, আরও 5 হাজার ক্রোড় পাঠান, 5 হাজার ক্রোড় পাঠালে আরও 50 হাজার টাকা চলে গেলো। তারপরে 25 হাজার যাওয়ার পরে 25 হাজার টাকা কিন্তু আপনার কাছে রয়ে গেলো, 25 হাজার ক্রাউন মানে 2.5 লক্ষ টাকা আপনার কাছে রয়ে গেলো। এই 2.5 লক্ষ টাকা কিন্তু জমায়া আপনি হয়তো ফিউচারে একটা গাড়ি কিনবেন ভালো, বা বিদেশে বেড়াইতে যাবেন, এই সুখগুলো এখানে আসে, এইসব কারণেই মানুষ এখানে আসতে চায়। তারপরে আমরা যে শান্তিতে আছি সেই শান্তিতে নিশ্চয়ই আপনারা এখানে চুরি চামারি নাই, ডাকাতি নাই। আপনি পুরো যে স্কুলে যাইব, স্কুলে যাওয়ার পরে আপনার কোনো টেনশন করতে হবে না, স্কুল থেকে সে ফেরত আইলো কিনা টাইমলি, সে ঠিকই চলে আসবো। এখানে আপনারা জানেন কি না জানি না বন্ধুরা, যেখানে মানে মহল্লা যেখানে মানুষ থাকে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ারও কোনো চান্স নেই, কারণ মহল্লার মধ্যে গাড়ি ঢুকতে দেয় না। আর বাচ্চাদের স্কুল সবসময় আপনার বাড়ির কাছেই থাকবে, কাজে বাচ্চাদের নিয়েও চিন্তা নেই, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা নেই, তাদের স্কুলেও এমন কোনো খরচা নাই, তাদের বইপত্র কেনারও কোনো খরচা নেই, তাদের ড্রেসেরও কোনো বালাই নেই। এইসব সুখগুলো আপনারা এই দেশে পাইবেন যেগুলো আমাদের দেশে নাই। আমাদের দেশে এগুলো আসতে এখনও অনেক সময় লাগবে, আমরা এখনও ওই উন্নতশীল দেশ হইয়া দাঁড়াইবার পারি নেই। তারপরে আরও অনেক ধরনের সুখ আছে, যে সুখগুলো দেওয়ার জন্য মানুষ এখানে আসতে চায় এত কষ্ট করে। আমি তাদেরকে ডিজার্টেন করার জন্য এই গল্পটা বললাম না, আমি বলতেছি এই জন্য যে আপনারা যদি কেউ মনে মনে ভাইবা থাকেন যে আইসান ঢাকায় নবমী করছি বা দেশে নবমী করছি, এনে এসে নবমী করবেন, তাহলে আপনারা ভুল করতেছেন। এনে কষ্ট করবেন, কষ্ট করার পিছনে আপনি সুখ পাবেন। তো এই ছিল গল্পটা বন্ধু, এই জন্য করলাম যে আমার বেশ কয়েকজন এরকম কয়েকদিন যাবৎ লিখতেছে বা বলতেছে টেলিফোন, আমার সাথে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়তো বলে যে আপনারা তো খুব সুখে আছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা সুখে আছি, এই দিকে সুখে আছি, কিন্তু কাজকামের ব্যাপারে সুখে নেই। ঘরের কাম কিন্তু সব নিজেদেরই করতে হয়, এটা নিয়ে বউয়ের সাথে অশান্তিও হয়, সবারই হয়, আমার হয়, আপনার হবে, আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবারই হবে। এখানে কাজ 50-50। আপনি এমন না যে বউ রানবো আর আপনি খাইবেন, আর বউ কাপড় ধুবো বাসন মাজবো আপনি খাইবেন, তা কিন্তু এই দেশে হই করো, এটা ভাইব্যা টিপবাই এই দেশে আমার চিন্তা ভাবনা করেন। আর যদি পারেন যারা বিদেশে আসতে চান, তাহলে এখন তো একটু চা বানানো, একটু ডাইল রান্দা, একটু ভাত রান্দা, একটু ডিম ভুনা করা, অন্তত একটু মুরগির মাংস রান্দা, এগুলো একটু শিক্ষাইছেন, তাহলে আপনার জন্য সুবিধা হইব। তা নাহলে এই নেশে মহাবিপদে পড়বেন। আর যে সমস্ত ভাবিরা বা বউরা বা যে সমস্ত বোনরা এইসব দেশে বিয়ে করে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, আম্মা যদি বলেও যে কিচেনে আসতে যদি কালো হয়ে যাবে, এটা আপনি শুনবেন না, আপনি কিন্তু টুকটাক রান্নাবান্না শিক্ষাইছেন। এটা রান্নাবান্না শিক্ষা না আসলে আপনি বিপদে পড়বেন, কারণ আশেপাশের সব ভাবিরা রান্নাবান্না পারে, তারা যদি তারা কেউ শিখে আসেন, আইসে এখানে শিখছে, আপনি দয়া করে শিখাইছেন, তাতে আপনার জন্য সুবিধা হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার কথা কব না, সাবস্ক্রাইব ইচ্ছা হলে করেন। আমি এই গল্পটা এই জন্য বললাম যে আমার কাছে অনেকে জানতে চাইছিল যে আমরা কতটুকু সুখে আছি, এই সুখটাই বুঝাই দিলাম। ওই ঢাকা শহরে বা দেশের বাড়িতে যে গোবর তৈরিতে আড্ডাবাজি করতাম, সেই আড্ডাবাজি এখানে নাই, সেই চায়ের দোকানে আড্ডাবাজি এখানে নাই, সেই রাস্তার ধারে স্কুল ছুটি হইতো, মেয়েরা সব স্কুল থেকে বাড়িতে যেত, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতাম, সেই দৃশ্য এখানে নাই। এখানে অনেক কিছুই নেই, আমরা অনেক কিছুই মিস করি, আবার আমরা অনেক কিছু করি বা পাই যেটা আপনারা হয়তো মিস করেন বা আপনাদের এখানে নাই। কাজে এই জন্য বললাম যেটা আমরা পাইছি, আমরা পাইয়া দিল্লিকে লাড্ডু পাইয়া আমরা এখন পস্তাইতেছি, আপনারা না পাইয়া পস্তাইতেছেন। আমরা পস্তাইতেছি ইন দ্যাট সেন্স ফাইন্যান্সিয়ালি না, আমরা তো সুখে আছি কিন্তু কষ্টের জীবন আমরা কাটাচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।